সকাল সকাল, তাও আবার এই ঠান্ডার দিনে, তখন বাজে 7:30, আর আমাকে পৌঁছতে হতো 7:35-এ। তাহলে কত হুড়স্থুল করে আমি স্কুলে পৌঁছেছি ভাবতেই পারি। এদিকে কিন্তু সব রেডি, সবাই চলে এসেছে, আর আমি কিন্তু ভাবতেও পারিনি যে এই পুচকি পুচকিগুলো এত সকালবেলা চলে আসবে। ওরা কিন্তু খুব এক্সাইটেড ছিল, একদম ফ্ল্যাগ নিয়ে খুবই মজা করছিল, সাথে যেহেতু সং বাজছিল সেই জন্য আমি একদম সাইলেন্ট করে দিচ্ছি, নয়তো ওরা কিন্তু অনেক মজা করেছে আর অনেক কিছু আমরা বলেছি। তারপর দেখো সব টিচাররা এসেছে, কিছু কিছু টিচার আবার এসেছিলো শাড়ি পরে, আমি কিন্তু সেই চুড়িদার পরে এসেছি। আর এইদিকে দেখো এরাও চলে এসেছে, এত স্টুডেন্ট যে আসবে সত্যি কথা বলতে আমি কিন্তু একদম ভাবতেও পারিনি। আর এইদিকে দেখতে পাচ্ছ, আমি যেহেতু বললাম কিছু কিছু টিচার কিন্তু শাড়ি পরে এসেছে, আর এত সুন্দর লাগছে যে বলার মতন না, খুবই সুন্দর লাগছে, তাই না বলো? কমেন্টে কিন্তু জানিয়ে দিও। আর এদিকে দেখো সবাই লাইনে দাঁড়িয়ে গেছে, কিছু কিছু স্টুডেন্ট আবার যেহেতু ডান্স প্রোগ্রাম বগেরা আছে তো সেই জন্য অন্য ড্রেস করেছে। আর এদিকে দেখো আমাদের গণতন্ত্র দিবস উপলক্ষে কিন্তু ফ্ল্যাগ হোস্টিং হয়ে গেছে। আর এদিকে দেখো ফ্ল্যাগ হোস্টিং হবে, অথচ ভাষণ হবে না, সেটা তো হতে পারে না, তো এইখানে কিন্তু ফাদার ভাষণ দিচ্ছে। তোমরাও শোনো ফাদার কি কি বলছে। 584 kingdom, small kingdoms like Manipur, Agartala, Ahom, Desai, and many all over India we had. Then the British came. গণতন্ত্র দিবস উপলক্ষে ভাষণ বলে কথা, সেই জন্য ফ্ল্যাগ হোস্টিংয়ের পরে কিন্তু সবাই বসে পড়েছে, তার কারণ দীর্ঘ সময় ধরেই কিন্তু চলেছে। আর এদিকে দেখো আমাদের কিন্তু ডান্সের জন্য রেডি হয়ে গেছে, কিন্তু দুঃখের বিষয় এইটাই যে আমি কিন্তু এখানে ডান্স ভিডিওটা ফুল দিতে পারছি না, তোমরা সবাই যেন কপিরাইটে কিন্তু চলে আসে। আর তোমরা অবশ্যই গেস্ট করে বলো এই যে ওরা ডান্স করছে কোন গানটাতে করছে। We the students of class A are going to recite a poem on the event of Republic Day, Where the Mind is Without Fear by Rabindranath Tagore. Written in 1900, this poem expresses the longing for a society where people can think and act freely without any fear or prejudice. Thank you. পোয়েম রিসাইটেশনের সাথে কিন্তু একটা গানও ছিল, দেশভক্তিরই গান ছিল, আর গানটাও কিন্তু খুব মজাই ওরা গেয়েছিল। আর সাথে ছিল আরেকটা ডান্স, আসামিজ ডান্স। আর দেখো এই মেয়েটার যে মুখের এক্সপ্রেশনটা, বাপরে বাপ, ওর মুখ থেকে হাসি যেন যাচ্ছিল না, কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমরা চাইলে আমাদের ডন বস্কো স্কুল একটা চ্যানেল আছে, তোমরা চাইলে কিন্তু সেইখানে ডান্সটা দেখতে পারো, সেইখানে আছে। আর এইখানটায় দেখো সবাই একজোট হয়ে ফ্ল্যাগ একদম নাড়াচ্ছে, মানে হিলাচ্ছে দোলাচ্ছে, খুব মজা লাগছিল। তখনও কিন্তু গান বাজছিল, সেই জন্য মানে ফুল জোশে দেখা যাচ্ছে সবাইকে। দেশভক্তের গান শুনলে কিন্তু সবারই মোটামুটি সেই জোশটা চলেই আসে। আর এখানটায় অবভিয়াসলি ফ্ল্যাগ হোস্টিংয়ের পরে যেরকম আমাদের ছোটোবেলায় দিত না চকলেট, এইখানে কিন্তু চকলেটটা নেই আজকে। আজকে চকলেটের জায়গায় ইউনিক একটা জিনিস সবাইকে দেওয়া হচ্ছে, সেটা হলো এই বুট, তারপর নারকেল টারকেল কিবা কিবি ছিল, এই দেখতেই পেলে তোমরা, তো এইখানটায় এগুলোই দেওয়া হচ্ছে। এগুলোই ভালো, তাই না বলো? চকলেট দিলে কি চকলেট খাবে যাবে, সবাই মিলে একটু গল্প করতেও থাকবে আর এগুলো কুটকুট করে খেতে থাকবে, খুবই ভালো লাগছিল আমার। সবাই এসে কিন্তু এগুলো নিচ্ছিল, খাচ্ছিল, আর টিচাররাই দিচ্ছিল। সবটাই কিন্তু চলছিল খুবই সিস্টেমেটিকভাবে, আর আমাদের টিচাররাই যেহেতু দিচ্ছিল সিস্টেমেটিক তো হবেই, আর সাথে কিন্তু আমরা টিচাররাও সবাই নিয়ে নিয়েছি, কারণ স্টুডেন্ট সবাই পেয়ে গেছে, আর এখানে আমরাও খাচ্ছি সবাই গবেষণা গবেষণা করে। এদিকে দেখো এরকম একটা জাতীয় পতাকা উঠছে দেখতে লাগে, মনের মধ্যে একটা অন্যরকম জোশ চলে আসে, তাই না বলো? তো এইখানে দেখো আমাদের প্রোগ্রাম শেষ, আর আমি চলে যাচ্ছি বাড়িতে। আজকে ভিডিওটা এ পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে জানিও। বাই বাই।